আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াই টু কুকিং। আমার আজকের রেসিপি তেলের পিঠা। তেলের পিঠা বানানো খুব সহজ হলেও এই পিঠাটা অনেক সময় ভালো হয় না। কিছু টিপস ফলো করে এই পিঠাটা বানালে আশা করি এই পিঠাটা বানাতে আপনারা ব্যর্থ হবেন না। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে তেলের পিঠাটা আমি খেজুরের গুড় দিয়ে বানাবো, তাই প্রথমে গুড়টা রেডি করে নিতে হবে। এখানে আমি গুড় ঝুরিয়ে নিয়েছি। একটি হাঁড়িতে এক কাপ ঝুরানো গুড় নিয়ে নিচ্ছি। গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারবেন। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার গুড়টা গলে যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। বেশি জাল করা যাবে না। গুড়টা গলে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে গুড়টা ঠান্ডা করে নিতে হবে। আর গুড়টা অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ গুড়ে অনেক সময় ময়লা থাকে। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। চালের গুঁড়ো যত নতুন হবে পিঠাটা তত ভালো হবে। এর সাথে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ ময়দা। চালের গুঁড়োর সাথে ময়দা দিলে পিঠাটা ভাজার পরে ঠান্ডা হয়ে গেলেও নরম থাকে, শক্ত হয়ে যায় না। এর সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর হাফ চা চামচ কালো জিরা। সবগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার তৈরি করে রাখা গুড়টা দিয়ে দিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। এই পিঠাতে মিষ্টির পরিমাণ বেশি হলে কিন্তু পিঠাটা ফুলবে না, তাই গুড় চিনি যেটাই হোক না কেন এর পরিমাণটা একটু ঠিক রাখতে হবে। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। এখানে কুসুম গরম পানি অ্যাড করতে হবে। আমার প্রায় এক কাপের মতো পানি লেগেছে মিশ্রণটি তৈরি করতে। আপনাদের সামান্য কিছু কম বেশি লাগতে পারে। অনেক সময় চালের গুঁড়ো আর ময়দার ধরনের ওপর ভিত্তি করে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। মিক্সড করা হয়ে গিয়েছে, আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না আবার অনেক ঘনও হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো একটি সাইডে রেখে দিচ্ছি। 10-15 মিনিট রেস্টে রাখলে পিঠা করার সময় পিঠাটা ভালোভাবে ফুলবে। 15 মিনিট পরে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলের পিঠা তৈরির জন্য এই ধরনের কড়াই ব্যবহার করলেই বেশি ভালো হয়, এর শেপটা সুন্দর গোল হয়। তেলটা মিডিয়াম আঁচে ভালোভাবে গরম করে নিতে হবে। এবার গরম তেলের মধ্যে একটি গোল চামচে করে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লো করে দিতে হবে। পিঠাটা তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরে একা একাই কিন্তু ফুলে উঠবে। একটা সাইড ভালোভাবে ফুলে উঠলে উল্টিয়ে নেব। এভাবে দুই সাইড ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আরও একটু বেশি লালচে করে ভেজে নিতে পারেন। একইভাবে সবগুলো পিঠা ভেজে নিতে হবে। পিঠা ভাজতে ভাজতে তেলটা খুব বেশি গরম হয়ে গেলে চুলার আঁচটা আরও একটু কমিয়ে দিতে হবে। চুলার আঁচ বেশি হলে কিন্তু পিঠাটা কুচকে যাবে। তৈরি হয়ে গেল খুব সুন্দর ফুলকো তেলের পিঠা। এভাবে বানালে এই পিঠাটা অনেক সফট হয়। এর ভেতরটা দেখলেই বুঝতে পারবেন পিঠাটা কত সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলোর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।